Hey, what's up guys? Welcome back to my another vlogging video. So guys, প্রায় 7 থেকে 8 মাস আগে আমি দুটো ভিডিও আপলোড করেছিলাম আমার এই ব্লগিং ইউটিউব চ্যানেলে এবং এই ভিডিওটা কিন্তু 3 নম্বর ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে এন্ড এই ভিডিওটা কিন্তু আমি ঘরে বসে ভিডিও ক্রিয়েট করব না হ্যাঁ ঘরে বসে আমি শুরু করেছি বাট এটার শেষ হবে কিন্তু একেবারে আউটডোরে মানে হচ্ছে ইনডোর এবং আউটডোরে দুটো জায়গায় শুট কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পেয়ে যাবেন এই ভিডিওটা কিন্তু বেসিক্যালি আমি কলেজের কিছু কাজ ছিল তার জন্য আমি বাড়ি থেকে হেঁটে হেঁটে বাড়ির দিকেই যাচ্ছি তো অটো করে বেসিক্যালি আমরা যাই বাট তাও অনেকদিন পর যেহেতু কলেজে আসা তো তার জন্য হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি তো এখান থেকে যাব আমরা 8B দেন ওখান থেকে ও বেরিয়ে যাবে ট্রেনের স্টেশনের দিকে যাবে কারণ ওখান থেকে যাদবপুর থেকে ট্রেন ধরবে ট্রেন ধরে বাড়ি চলে যাবে আর আমি বাসে করে বেসিক্যালি বাড়ি চলে যাব গাইস লেটস এনজয় দি সিনেম্যাটিক ভিডিও ভীষণই এক্সাইটেড ছিলাম বিকজ আমরা অনেক মাসই কলেজে আসিনি প্রায় 8 থেকে 9 মাসের কাছাকাছি হবে আমরা কলেজে আসিনি অ্যান্ড এতটাই এক্সাইটেড ছিলাম কলেজে আসার জন্য যে কোনো ভিডিওই মেক করিনি তো ফাইনালি যাওয়ার সময় মনে করলাম যে ভ্লগ মানে ভিডিও ক্রিয়েট করার জন্যই ভেবেছিলাম বাড়ি থেকে যে ক্রিয়েট করব একেবারে তো এটা আমার চ্যানেলের 3 নম্বর ব্লগিং ভিডিও তো তোমরা যারা চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করা আছে তো তোমরা সবাই জানো অ্যান্ড বুঝতেই পারছো যে প্রথম মানে আউটডোরে ভ্লগ করা কতটা মুশকিল তো অ্যান্ড ওই জন্য আমি নার্ভাস হয়ে যাচ্ছি ভিডিও ক্রিয়েট করতে করতে অ্যান্ড তোমরা হয়তো ভাবতে পারো যে কলেজে আসা মানে হচ্ছে হয়তো ক্লাস চলছে কলেজে তো এমন কোনো কিছু ব্যাপার না যে কলেজ স্টার্ট হয়েছে কলেজের অফিসের কিছু কাজ ছিল তো দ্যাটস ওয়াই তার জন্য কলেজে আসা অ্যান্ড যাওয়ার পথেই বাড়ি দিকে যাচ্ছি কিছু আউটডোর তো গাইস যেতে যেতে একটা পার্ক পেয়ে গেছি অ্যান্ড এখানে কিছু ফটোশুট করলাম আমি আর আমার বন্ধু সো সেগুলো ইনস্টাগ্রামে এডিট হয়ে আপলোড হবে সো তোমরা এখনো যারা আমার ইনস্টাগ্রাম ফলো করোনি লিংক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে ফলো করতে পারো আমাকে যদি মনে করো আমি কিন্তু এখন একটা জাস্ট কি বলে বাচ্চাদের যে পার্কগুলো রয়েছে মানে যেখানে এসে সবাই দোল দোল দোলানি যেখানে বসে তো দেখতে পাচ্ছ আমি সেখানেই কিন্তু বসে আছি সো ক্যামেরাটা ফ্লিপ করলেই বুঝতে পারবে কোথায় সো আমি কিন্তু এটার মধ্যে বসে আমি জাস্ট ব্লগটা ক্রিয়েট করছি হাই গাইস সো হেডে হেডে বাড়ির দিকে আমরা যাচ্ছি 8B থেকে বাসে চেপে বাড়ির দিকে রওনা দেওয়ার সময় কিছু রাস্তার সাইড সিন তো গাইস সমস্ত কিছু কমপ্লিট দেন বাড়িতে ফিরছি আর এরা জাস্ট একটা পুরো এন্টায়ার ব্লগ করার জন্য একটা ট্রাই করলাম অ্যান্ড আই হোপ ভিডিওটা ভালো লাগবে সো চলো